আশুগঞ্জে তৃতীয় দিনের মতো চলছে ট্রাক ধর্মঘট, ধান বেচাকেনা বন্ধ। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে ভাড়া বাড়ানোর দাবিতে টানা তৃতীয় দিনের মতো ব্রাহ্মণবাড়ের আশুগঞ্জে ট্রাক ধর্মঘট চলছে। এতে পরিবহন সংকটে আশুগঞ্জ মোকামে ধান বেচাকেনা বন্ধ হয়ে গেছে। গত শনিবার থেকে ভাড়া বাড়ানোর দাবিতে পূর্বাঞ্চলের সবচেয়ে বড় এই মোকামে ধর্মঘট পালন করছেন ট্রাক মালিকরা। সোমবার 8ই আগস্ট পর্যন্ত নিজেদের দাবিতে অনট রয়েছেন তারা। এতে করে কর্মহীন হয়ে পড়েছেন মোকামের প্রায় 1,000 শ্রমিক। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, সম্প্রতি ভারত থেকে চাল আমদানির ফলে আশুগঞ্জ ধানের মোকামে বেচাকেনা কমেছে প্রায় 30%। এরপর জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি মোকামে নতুন সংকট তৈরি করেছে। লোকসানের কারণ দেখিয়ে মোকাম থেকে ধান পরিবহন বন্ধ করে দিয়েছে ট্রাক মালিকরা। প্রতি বস্তা ধান পরিবহনে আরো 3.65 টাকা থেকে 6.90 টাকা পর্যন্ত বাড়ানোর দাবিতে ধর্মঘট করছেন তারা। সরজমিনে গিয়ে দেখা গেছে, ধর্মঘটের কারণে ধান পরিবহন বন্ধ থাকায় মোকামে বেচাকেনা বন্ধ রয়েছে। এতে করে দূর দূরান্ত থেকে ধান নিয়ে আসা প্রায় 200 নৌকা আটকে আছে মেঘনা নদীর তীরের এই মোকামে। ধান নিয়ে আসা ব্যাপারীরা যেমন দুর্ভোগে পড়েছেন, তেমনি বেকার হয়ে পড়েছেন মোকামে খেটে খাওয়া শ্রমিকরা। আশুগঞ্জ উপজেলা ট্রাক মালিক সমিতির জ্যেষ্ঠ সহসভাপতি আশরাফ আলী জানান, বর্তমানে যে ট্রাক ভাড়া আছে তাতে এমনিতেই আমাদের লোকসান দিতে হয়। এখন জ্বালানি তেলের দর যে হারে বেড়েছে তাতে ট্রাক চালানো দায় হয়ে পড়েছে। ট্রাক ভাড়া না বাড়ানো পর্যন্ত আমাদের ধর্মঘট অব্যাহত থাকবে। তবে মোকামের ধান চাল ব্যবসায়ীদের দাবি, ট্রাক মালিকদের সঙ্গে আলোচনা করে কোনো সমঝোতা করা যায়নি। ট্রাক মালিকরা যে হারে ভাড়া দাবি করছেন সেই অনুযায়ী ভাড়া বাড়ালে প্রভাব পড়বে চালের বাজারে, তখন চালের দাম অনেক বেড়ে যাবে। আশুগঞ্জ উপজেলা অটো রাইস মিল মালিক সমিতির সদস্য হাসান ইমরান বলেন, ট্রাক মালিকদের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা করছি, কিন্তু ট্রাকের ভাড়া বাড়ালে এর প্রভাব পড়বে চালের বাজারে, কারণ পরিবহন খরচ বাড়লে ধানের দাম বেড়ে যাবে, তখন চালের বাজারে নতুন সংকট তৈরি হবে। মেঘনা নদী তীরে অবস্থিত আশুগঞ্জ ধানের মোকামে মৌসুমে দৈনিক অন্তত 1,00,000 মন ধান বেচাকেনা হয়। মূলত আশুগঞ্জের এই মোকামই জেলার 250 চাল কলে ধানের যোগান দেয়। মোকামটি ব্রাহ্মণবাড়িয়া ছাড়াও কিশোরগঞ্জ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজারের হাওড় এলাকায় উৎপাদিত ধান আসে। এই উপজেলা চালকলগুলোতে উৎপাদিত চাল সরবরাহ হয় ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের বিভিন্ন জেলায়। বর্তমানে এই মোকামে BR-29 ধানের মন 1,080 থেকে 1,100 টাকা, আর মোটা ধান বিক্রি হচ্ছে 910 থেকে 920 টাকা মন। আপনার প্রতিষ্ঠানের মার্কেটিং এর জন্য বিজ্ঞাপন বা কন্টেন্ট বানাতে চাচ্ছেন? বর্তমান সময়ের সবচেয়ে সহজ এবং একটি প্রধান মাধ্যম হতে পারে পথিক টিভি মিডিয়া সেন্টার। আমরা যেসব সেবা দিচ্ছি, অডিও রেকর্ডিং, গজল রেকর্ডিং, টিভিসি বিজ্ঞাপন, মোশন গ্রাফি বিজ্ঞাপন, প্রামাণ্যচিত্র নির্মাণ, শর্ট ফিল্ম নির্মাণ, বায়োগ্রাফি, ওয়েডিং সিনেমাগ্রাফি, ডোমেইন হোস্টিং সেবা, ওয়েব ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ভিডিওগ্রাফি, সিনেমাগ্রাফি। আপনার প্রতিষ্ঠান এবং পণ্যের একটি বিজ্ঞাপন হতে পারে ব্যবসার মূল হাতিয়ার। ঠিকানা: ইয়াসিন প্লাজা, তৃতীয় তলা, কালাইশ্রী পাড়া, ব্রাহ্মণবাড়িয়া। মোবাইল 01718293798 এবং 01404818178।